সত্যিটা জানতে পেরে গেছো মানে কি 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 জানতে পেরে গেছো সামান্য সন্দেশের সঙ্গে সত্যিবিদ্ধ সম্পর্কটা কোথায় আছে আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না তোমাকে একবার বুঝিয়ে বললেই তুমি ঠিক বুঝে যাবে নিহার আমার জন্মদিনের রাতে তুমি তোমার বাবাকে খাওয়াবে বলে রাত্রিবেলা বেরিয়ে গেলে আমি বরং একটা কাজ করি কেটারের লোকদেরকে গিয়ে বলি ভালো করে খাবার দাবারটা গুছিয়ে দিতে আমি নিজে গিয়ে ড্যাডকে খাইয়ে আসি আর পরদিন সকালবেলা ঘুম থেকে উঠেই দিয়ার খেয়াল রাখার কথা স্পেশালি দিয়ার ডায়েট আর খাবার দাবারের খেয়াল রাখার কথা বলে তুমি মরিয়া হয়ে উঠলে তুমি আমাকে একটা সুযোগ দাও নিজের সমস্ত ভুলগুলোকে শুধরে নেবার প্লিজ দিয়া আমি তোমার পায়ে পড়ি ছোটি ভাই তুমি কি করছো কি সেদিন তোমার ব্যবহার দেখে নিখিলের সাথে আমারও সন্দেহ হয়েছিল যে তোমার রাতে বেরিয়ে যাওয়ার সাথে সকালবেলা উঠে দিয়ার খেয়াল রাখার ডিসিশনের সাথে কোনো যোগসূত্র নেই তো আর অলোকদা যখন ভর্তি টিফিন বক্স নিয়ে বাড়িতে আসলো তখন আমার সন্দেহটা এক্স্যাক্টলি বলছিলাম কি ম্যাডাম মেঘবৃষ্টির জন্য গাড়ি বের করতে গিয়ে দেখি গাড়ির পিছন সিটে খাওয়ার ভর্তি টিন বক্সটা পড়ে রয়েছে সকালবেলা খাওয়ার বানানোর সময় তুমি হাতে গ্লাভস পরে হাতটা ঢেকে যখন এলে তখন আমার সন্দেহটা আরো পোক্ত হয়ে গেল আই ওয়াজ শিওর দেয়ার মাস্ট বি সামথিং রং ইয়াকে কনফ্লিক্সটা খাওয়ানোর সময় তুমি নানান ছুতোয় বাড়ির সবাইকে ডাইনিং এরিয়া থেকে বের করে দিলে যাতে তুমি অনায়াসে নির্ঝঞ্ঝাটে হাতের কাজটা সারতে পারো কিছু একটা কাজ করবে তুমি একটু মেঘবৃষ্টির রুমে গিয়ে রুমটা একটু ক্লিন করে দাও না আরে দেখো না এখনো পল্টুর মা এসে পৌঁছলো না প্লিজ যাও প্লিজ যাও ঠিক আছে যাচ্ছি ছোটি ভাই তুমি বোধহয় বুঝতেই পারোনি তাই না যে তোমার বদলে হাতের কাজটা আসলে আমরা সেরে ফেলেছিলাম দিয়ার কনফ্লেক্স খাওয়ার সময় আমি তোমাকে ফল কাটতে পাঠাই আর সেই সুযোগে হ্যাঁ শোনো নিয়া বিপিনদা ফ্রিজে কিছু ফ্রেশ ফ্রুটস রেখেছে তুমি ওগুলো কেটে ওকে দাও ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দাদা তোমার কথাবার্তা হাবভাবে আমূল পরিবর্তন দেখে আমার তোমার উপর সন্দেহটা আরো তীব্র হয় তাই ওই দুধ কনফ্লেক্সটা আমি ল্যাবে পরীক্ষার জন্য পাঠাই সব পরীক্ষার রিপোর্ট আসার পর আমাকে ল্যাব অ্যাসিস্ট্যান্ট ফোন করে জানায় যে হ্যাঁ মিস্টার ব্যানার্জি আপনার রিপোর্টগুলো এসে গেছে আপনি যেটা সন্দেহ করেছিলেন সেটাই পাওয়া গেছে ওই দুধ কনফ্লেক্সের মধ্যে যে ওষুধটা মেশানো হয়েছে ওটা যদি কয়েকবার কাউকে খাওয়ানো হয় কোনো মানুষ নেশায় তালে উঠতে পারবে না নড়াচড়া করার ক্ষমতা পর্যন্ত থাকবে না আর যদি ডোজটা বাড়িয়ে দেওয়া যায় তাহলে প্যারালাইটিক অ্যাটাকও হতে পারে আর অনেকদিন ধরে কাউকে খাওয়ালে সে মানুষটা মরেও যেতে পারে ল্যাব থেকে যখন আমাকে ওষুধের নামটা বলা হয়েছে এবার বলো নিহার বলো তোমার সঙ্গে কি করা উচিত কোন শাস্তি তোমাকে দেওয়া উচিত নিহার তুমি আমাদের সবচেয়ে বড় শত্রু মায়াঙ্ক শর্মার সাথে হাত মিলিয়েছো শুধুমাত্র দিয়ার ক্ষতি করার জন্য আজকে আমার কোনো ক্ষতি করতে গিয়ে তুমি যদি সত্যি সত্যি মেঘবৃষ্টির কোনো ক্ষতি করে দিতে তাহলে তুমি পারতে নিজেকে ক্ষমা করতে তোমরা প্লিজ আমার মেঘবৃষ্টিকে পুরো টেনে দাও প্লিজ আমি কাউকে এর মধ্যে টেনে আনতে চাইছি না ছোটি ভাই তুমি কি করে নিজেকে এতটা নিচে নামতে পারলে আমরা সব জেনে শুনে চুপ করেছিলাম শুধুমাত্র একটা কারণে কারণ তুমি যদি আগে থেকে ধরা পড়ে যেতে তাহলে মায়ের শর্মা আমার কোনো ক্ষতি করার আরো বড় কোনো প্ল্যান করতো আর সেটার আজ হয়তো আমরা ক্ষতি ওর আগের মুহূর্ত টের পেতাম না আর দিয়ার ক্ষতিটা তো শুধু ওর একার ক্ষতি নয় নিহার দিয়ার ক্ষতি মানে তো গোটা ব্যানার্জি পরিবারের ক্ষতি তুমি ব্যানার্জি পরিবারের একজন মেম্বার হয়ে কি করে ওর ক্ষতি করার কথা ভাবতে পারলে নিহার কি করে কারণ আমরা খুব ভালো করে জানতাম মায়াঙ্ক শর্মা আমাদের সঙ্গে যত ভালো ব্যবহার করুক না কেন ও এখনো আগের মতো হিংস্রই রয়ে গেছে তুমি ছোটি ভাই তুমি সেই মায়ের শর্মার সাথে হাতে হাত মেলালে ছি ছোটি ভাই ছি এটা আমি কোনোদিনও ভাবতেও পারিনি আচ্ছা ছোটি ভাই বলো তো তোমার কিসের এত রাগ আমার প্রতি
আমি তো কখনো তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, তোমার খারাপ কিছু চাইনি। আমি তো সবসময় ভালোবেসে তোমাকে কাছে টেনে আনার চেষ্টা করেছি, তুমি সবসময় আমার সঙ্গে একটা দূরত্ব বজায় রেখে চলেছো। তুমি এতদিন ধরে যা যা করেছো সেসব যদি নিখিল জানতে পারে নিহার, আমার যদি একদিনের জন্য মনে হয় যে তুমি নিজের ইচ্ছেতে কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত আছো কিংবা কারুর ক্ষতি করতে চাইছো, তাহলে নিহার, তাহলে সেই দিন এই বাড়িতে তোমার শেষ দিন। না না না, প্লিজ তোমরা নিজেকে কিছু জানিও না, ও জানলে পরে খুব কষ্ট হবে, ভেঙে পড়বে, প্লিজ জানিও না, প্লিজ না। অনেক ড্রামা করেছো নিহার, অনেক ড্রামা করেছো, আর ড্রামা না, তোমার ড্রামা এখন আর কাটবে না নিহার, আর না। বাহ সত্যি ভাই, তুমি সত্যি ভাইয়ের কষ্টের পরোয়া করো? আমার তো সেটা মনে হয় না। তুমি যদি সত্যি ভাইয়ের কষ্টের পরোয়া করতে না, তাহলে আজকে এত বড় অন্যায়টা তুমি করতেই পারতে না। দিয়া দিয়া, আমি অন্যায় করেছি, আমি জানি, খুব বড় অন্যায় করে ফেলেছি, কিন্তু বিশ্বাস করো দাদা ভাই, বিশ্বাস করো, আমি অন্যায়টা করতে বাধ্য হয়েছি, বাধ্য হয়েছি। শুধুমাত্র মায়াঙ্কদার জন্যই আমাকে এই অন্যায়টা করতে হয়েছে। মায়াঙ্ক আমাকে ভয় দেখিয়েছিল, ভয় দেখিয়েছিল যে আমি যদি ওর কথা মতো না চলি তাহলে আমার মেঘ মিষ্টির খুব বড় ক্ষতি করে দেবে। ট্রাস্ট মি দাদা ভাই, আর তুই না, ওর এনগেজমেন্টটা ভেঙে যাওয়ার পরে ও খুব ফেরোশেস হয়ে পড়েছিল, তাই মায়াঙ্কদের সাথে এক হয়ে গিয়ে ও আমাকে এই কাজটা করতে বাধ্য করেছিল। বিশ্বাস করো দাদা ভাই, বিশ্বাস করো দিয়া, দিয়া আজ শুধুমাত্র বাড়ি ছাড়ার ভয়ে আমাকে তোমার পায়ে ধরতে হচ্ছে দিয়া, একবার ব্যাপারটা সামলে উঠতে দাও, তারপর দেখো আমি তোমার কি হাল করি। দাদা ভাই চুপ করে আছো কেন? তুমি চুপ করে আছো কেন? কিছু তো বলো, কিছু বলো, বিশ্বাস করো, তোমরা বিশ্বাস করো, আমি এই যে কাজগুলো করেছি শুধুমাত্র মেঘনিষ্ঠির মুখের দিকে তাকিয়ে, বিশ্বাস করো। তুমি এখনো মিথ্যে কথা বলছো নিহার, এখনো মিথ্যে কথা বলছো নিহার। মায়াঙ্ক যদি মেঘ বৃষ্টির প্রাণের হুমকি দিয়ে থাকতো, তাহলে সেই কথাটা তুমি পরিবারের সবাইকে জানালে না কেন? তোমার পুলিশে জানানো উচিত ছিল, কেন করনি সেটা? দাদা ভাই আমার ওই সময় মাথাটা একদম কাজ করেনি, একদম কাজ করেনি মাথাটা। তোমার মাথা সব সময় খুব ভালো কাজ করে নিহার, আগেও ভালো কাজ করেছিল আর এখনো খুব ভালো কাজ করছে। আমি তোমায় বিশ্বাস করি না, আর দিয়াও তোমাকে বিশ্বাস করে না। তুমি কোনোদিন আমাদের বিশ্বাস অর্জন করতে পারবে না নিহার। তবে হ্যাঁ, নিখিলকে আমি এসব ব্যাপারে কিছু জানাবো না। আমি চাই না আমার ছোট ভাইয়ের সংসারটা ভেঙে যাক, এই পরিবারের ভিতটা নড়বড়ে হয়ে যাক নিহার। তবে আমি তোমাকে ছাড়বো না, সারাক্ষণ তোমার উপরে আমার নজর থাকবে। আমি চাইলে আজকে মায়াঙ্ক শর্মার মুখোশটা টেনে খুলে দিয়ে ওকে আমি শাস্তি দিতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি, কারণ আমি চাই স্টেট চ্যাম্পিয়নশিপটা ভালোই ভালোই মিটে যাক। দিয়া বাধাহীনভাবে স্টেট চ্যাম্পিয়নশিপ খেলুক আর জিতুক। দিয়ার জয়টাই হবে তোমার, মায়াঙ্ক শর্মার আর ত্রিনার সব থেকে বড় শাস্তি। আমরা এবারে সকলে মিলে চড়ুই ভাতি করতে যাব, ইংরেজিতে যাকে বলে পিকনিক। আমি এখানে এসেছি তোমাকে একটা কাজ দিতে। বলুন না স্যার, বলুন কি কাজ? দিয়াকে গায়েব করে দিতে হবে।